আজকে আমাদের রান্না হয়েছে আলু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, আর আমার জন্য একটা বাটা মাছ ভাজা, আর এখানে হয়েছে ডালের বড়ি দিয়ে লাউ বটি আর টক ডাল, আর হয়েছে বাটা মাছের ঝোল কচু দিয়ে। আর এখন আমি যাচ্ছি নিসার্গের স্কুলে। এখন 2 বাজে, নিসার্গের ড্রাইভার ফোন করেছিল, বললো আজকে ওনার শরীর খারাপ, উনি আনতে যেতে পারবে না, তাই এখন আমি নিসার্গকে আনতে যাচ্ছি। আমি এই মনে হয় 6 ওঠার পরে 2 বার যাচ্ছি নিসার্গকে আনতে, এর আগে 1 বার গেছিলাম। আর কমলাবেহেনও একটু অফিসের কাজে যাবে, ট্রেজারি কমলাবেহেন আমার সাথে যাবে। আর এই যে আমাদের গাড়ি এসে গেছে, আর আমি গাড়ির মধ্যেও বসে পড়েছি, আর এখন যাব গিয়ে আপনাদের সাথে নিসার্গ স্কুলটা আজকে ভালো করে ঘুরে ঘুরে দেখাবো, অনেকেই দেখতে চেয়েছেন। আর এই যে চলে এসেছি যেতে যেতে চকবাজারের বাজারটা দেখুন, দুপুরবেলার মার্কেটটা কেমন, এই দেখুন চকবাজারটা। দিনের বেলাতেও ভালোই ভিড় থাকে এখানে, সবসময় মানুষজন থাকে, কত কিছুর দোকান বাজারে, অনেক কিছু দোকান, ঘড়ির দোকান, জুতোর দোকান। আর যেতে যেতে এক জায়গায় দেখলাম অনেক ভিড়, আর এখানে আপনার দাদাভাই আজকে রেড করতে এসেছিল, দেখুন অনেক লোকজন ছিল, অনেক পুলিশ ছিল সাথে। আর আমি বাইরে থেকে আপনার দাদাভাইয়ের গলার আওয়াজটাও শুনতে পেরেছিলাম। আর দেখতে দেখতে চলে এসেছি নিসার্গদের স্কুলে, দেখুন নিসার্গদের স্কুলটা কি সুন্দর, আর অনেক বড় মাঠ সামনে, মাঠের ওই দিকে ওই যে রোপওয়ে। আর নিসার্গদের স্কুলে অনেক সিনেমা শুটিং হয়েছে এর আগেও, আরিয়ান সিনেমা, তারপরে কোয়েল মল্লিকের একটা সিনেমা কয়েকদিন আগে শুটিং হয়েছে। আর নিসার্গদের স্কুলটার নাম সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট। আর এই যে আমি আর কমলাবেন দাঁড়িয়ে আছি, কমলাবেনকে আজকে খুব সুন্দর লাগছে, লাল 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 পরি পরি লাগছে। নিসার্গদের স্কুল ছুটি হয়ে গেছে, আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ ছুটির সময় আর ভেতরে ঢোকা যায় না। আর এই যে বাচ্চাগুলো সব বেরোচ্ছিল, আর আমি লক্ষ্য করছিলাম নিসার্গ কখন আসবে, দেখতে দেখতেই নিসার্গকে আমি দেখতে পেলাম, ওই যে বসে আছে। নিসার্গ প্রথমে আমাদের দেখেনি, তারপরে আমাকে দেখেই উঠে ওই দেখুন হেঁটে চলে আসছে। আর কমলা বেহেনও গেছে ব্যাগ আনতে, নিসার্গ আমাকে দেখে খুব খুশি হয়েছে, নিসার্গের রেজাল্ট দিয়েছে তাই আমাকে দেখাচ্ছে। বন্ধুরা এখনো লেসের প্যাকেট রাস্তায় ফেলেছে, ফাইন দেব কয় টাকা, 500 টাকা। এখন আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপর আবার দেখা হবে। শালি গেল আর শালা আসলাম, এই যে শালি গেছে, এই যে শালা এসেছে, শালা খাচ্ছে জামাই রাতের ফিশ ফ্রাই, কেমন খাচ্ছিস? এটা হচ্ছে আমার পিসির ছেলে, ওর দার্জিলিং এই পোস্টিং হয়েছে, এখানেই আছে 3-4 মাস বল, আর থাকবি। কেমন লাগছে দার্জিলিং? ভালোই লাগছে, খারাপ লাগছে? ঘোরার জন্য ভালো জায়গা, কি লোকজনের ভিড় না, লোকজনের ভিড়, এখন সিজন তো ঘোরার, ওই জন্য এখন একটু ভিড় আছে। শালা এসেছে, আমার শালা, শালাকে কমলা বেনের সাথে পরিচয় করে দিচ্ছি, কমলা বেন এ মেরা শালা হ্যায়। আপকা শালা মেরা ক্যা হোগা? আপকা ক্যা হোগা মা, কি হবে মা বলো তো? বিয়াই হবে, বিয়াই। তো হিন্দি মে বলো একটু, হিন্দি মে তো বলো না, কমলা বেন কো তো হিন্দি মে সমঝানা হ্যায়। বিয়াই কা মতলব? বিয়াই কা মতলব ক্যা হোতা হ্যায়? বিয়াই কা মতলব বিয়াই হোতা হ্যায়, বিয়াই কা মতলব শালা কা ভাই হ্যায় না, ও শালা কা বহু কা ভাই হ্যায় না, ভাইয়া কা শালা হ্যায়, ভাইয়া কা শালা হ্যায়। এ সব পাগল হয়ে গেছে, ভাইয়া কা শালা কইছে, হিন্দিতে কমলাবেন বুঝাচ্ছো, হিন্দিতে বলবো কমলাবেন বুঝাচ্ছো, কমলাবেন বাংলায় তো বুঝবে, কমলাবেন বাংলা কিভাবে বুঝবে, বলো বিয়ে কি? ভাবি কা ভাই তোমারা কি হয়? জেসে শালা আদি শালি আদি ঘর বালি হতে হ্যায় তো বিআই বি আদি ঘর বালি হতে হ্যায়, আধা ঘর বালা।
तब तो मुझे हम लोगों को मार मार कर पका देंगे। शादी नहीं हुआ तो कौन पकाएगा? मुझे तो पकाएंगे ना। ये जी पीछन থেকে দেখতে পাচ্ছেন কিছু একটা জিনিস বড় রাক্ষসী এই যে রান্না করছে মাংস যদিও আমার একটু খেতে পাইনি আমারও মাংস খেতে ইচ্ছা করছে না আমার আজকে ফিশ ফ্রাই খেয়ে একদম পেট ভর্তি খেতে ইচ্ছা করছে না মাংসটা দেখে মনে হচ্ছে ভালোই হবে হয়তো কষা কষা থাকবে না কষাই থাকবে দেখি দিও কষা কষাই গরম মশলা দেবো মার কাছে জিজ্ঞাসা করে দেখো কষা খাবে ও তাহলে কষাই ভালো আর এদিকে জল ফুটছে তাহলে আজকে কষা মাংসই খাবো গরম মশলা কি বেটে দেবো না থাকবে এরকম যাই না গেলে সবাই একসাথে খুব মজা করব ঠিক আছে মজা করব দাদা আমার টেনে ধরছো কেন আমার এখানে খুব খালি খালি ফাঁকা ফাঁকা সব জায়গায় একটু না তো আমার অনেক শালি আছে পঞ্চাশ ষাটটা হয়ে গেছে যদি ওরা ভিডিও দেখে না তো না দেখে না শানু টুকি বেশি দেখে না কারণ ওর রাখতে রাখতে টাইম কেটে যায় শানু প্রত্যেক ভিডিও দেখে একটু সরাও তোমার তো ভিলেনের মতো লাগছে মুখের থেকে একটু নামাও নামাও তো এই যে যাচ্ছে অফিসে চলে গেল না তো বলে কাউকে যে চলে যাচ্ছে আপনাদের দাদাভাই অফিসে শালিরা চলে যাওয়ার পর থেকে মন খারাপ ভালো মতো ভিডিও করছে না আমার সাথেও ঠিকঠাক কথা বলছে না ঝগড়া করছে না হ্যাঁ আমি সময় পাচ্ছি না বাই টাটা কখন আসবা বিকেলে আপনারা বেশি করে লাইক করুন আর ভিডিওতে কমেন্ট লিখুন লাইক কম হচ্ছে কমেন্টও কম হচ্ছে কমেন্ট লিখুন না কমেন্ট লিখলে আমাদের একটু ভালো লাগে ভিডিও ওরে বাবা তাহলে রাগ হয়ে যায় আমরা ই রাগ তোমার রাগ কে দেখে অনেক লোক আছে টাটা বাড়ি এসে একটা গান শোনাবে হ্যাঁ গলা ব্যথা বাবা আসলো আরে বাবা কমলা সুন্দরী মেরা বেটি তো আ গয়া মেরা দামাদ কহা হ্যায় দামাদ তো হই তো ঢুনা নেই ঢুনা আপনি ইসি আর জামাই ষষ্ঠী দামাদ কো কিউ নি লিয়া কিউ লি আয়া কালি এই আপকো বুলানা চাইয়ে থা আপনে বুলায়ে নেই তো কিসে আরেগা মে তো বুলানা চাহি তো জামাই জামাই কা ভাই হে তো ভাই কে লেকে রাগা মা তো ছোটা হে না ছোটা কি করলে কর কে নিয়া এই যে কমলা বেন সকাল সকাল নিয়ে এসেছে এই যে আমাদের জন্য দুই টুমলের জল মানে 20-20 লিটার জল তাই না কমলা বেন সুবাসে উঠকে আপকে মুখ নেই দেখা না ইসনি আচ্ছা নেই লাগ রহা থা ইসলিয়ে ফোন কি আপ কিউ নেই আয়া এসে আনে কে লিয়ে জল নেই আনে বালি থি মে ফির রুকি না বাত কিয়া থোড়ি দে জামাই ষষ্ঠী কে লিয়ে কুছ বল দিজিয়ে জামাই আর বেটি কো হামারা বাঙালি কো বাংলা মে বলনা হোগা বাংলা মে কিয়া বলু কিয়া বলতে बालो करे जमाई सृष्टि करुन बालो करे जमाई सृष्टि करुन सृष्टि हो गया ना सृष्टि सृष्टि को सृष्टि हो गया सृष्टि करुन हाँ चलो बालो करे जमाई आम माछ आम खाइए माछ खाइए मासु खाइए नहीं वो तो जमाई को खिलाना है ना मुझे मेरे लिए नहीं है ना आप लोगों नेपाली में जमाई सृष्टि को क्या बोलते हैं हम लोगों को जनाई पुण्य जनाई पुण्य होता है इधर होता है तब दामाद को जनाई देते हैं आपको तो दो जमाई होगा फिर करना होगा नहीं करूंगी मैं तो क्यों क्यों नहीं करेंगे बोलिए वीडियो के सामने क्यों नहीं करेंगे मिला हो जाएगा देखना पड़ेगा जमाई लोग कैसे आएंगे आदर करने वाले आएंगे कि मानने वाले आएंगे काके फोन करछो मुन मुन के बेटी को एक बेटी सामने बसा है जे बेटी आज रात में आ जाएंगे रात में इखाने खाना खाए जावे आज जमाई षष्ठी तो ताई ये एक बड़ा बेटी आप फोन कर रहे छोटी बेटी को फोन तो तुल से ना हिंदी ते ही बोलो हेलो मुन मुन হ্যাঁ আজকে তো জামাই ষষ্ঠী তোমরা রাত্রে বেলা এখানে আসবে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো খাবে মুকিতকে নিয়ে আসবে স্নেহাকেও নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ 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 ভালো আছি জানালে হবে না জামাই ষষ্ঠীর দিন একটু দেখা করে যেতেই হবে হ্যাঁ রাত্রে বেলা এখানে বুঝেছো
সুন্দরী হ্যাঁ চলে গেছে ওরা ওদের একটু ওদেরও জামাই ষষ্ঠী আছে আজকে এই জন্য ও যেতে চাইছিল না আমার বোন গুলো জানো একটু যাওয়ার ইচ্ছা ছিল না ওদের ওদের আরো ঘোরার ইচ্ছা ছিল ওদের ঘুরে হয়নি না তুমি আর মুকিদা আসবা কিন্তু রাত্রেবেলা আরে আবার আসবে ওরা কয়েকদিন পর ঠিক আছে তাহলে কিন্তু চলে আসবে হ্যাঁ দাদার সাথে কথা মতা বলবে না বলবার যেতেই হবে অল্প একটু সময়ের জন্য আসলে আসতে হবে জামাই ষষ্ঠী জামাই না আর মেয়ে না আসলে হবে পাশের বাড়ির একটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে যখন জল ভর্তি হয়ে পড়ে যায় জলটা তো নষ্টই হবে তাই আমরা এই যন্ত্রটা দিয়ে জল চুরি করি এটা আপনাদের দাদাভাই বানিয়েছে মেশিনটা কিন্তু ধরে রাখায় অনেক কষ্ট হাত ব্যথা হয়ে গেছে আমার আমরা সারা সপ্তাহ ওয়েট করে থাকি কবে এই জল আসবে আর কবে আমরা চুরি করতে পারবো জল চুরি করে কেমন লাগছে বলো জল চুরি করে কেমন লাগছে ভালোই লাগছে জল চুরি করে ভালোই লাগছে খুব ভালো খায় তাই নিসার্গের জন্য দু পিস মাছ ভাজছি আর এখানে মাংস এনে রেখেছে কালকে কারণ আজকে বৃহস্পতিবার মাংস পাওয়া যায় না তাই কালকে আমাদের বেশি করে চিকেন এনেছিল আজকে চিলি চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে তার জন্য মাংসটা বরফ হয়েছিল তাই জলে ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে চিলি চিকেনের জন্য আর ফ্রাইড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম আর হচ্ছে বিনস কাটা হয়ে গেছে আর এখানে আদাও ছোলা হয়ে গেছে রসুনটা পরে ছুলব রেডি হয়ে গেছে আমাদের সব কিছু যে এখন আমি একটু বাইরে এসেছি আর চলুন দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আজকে খুবই খারাপ পুরো মেঘ ওই দেখুন পেছনে দেখা যাচ্ছে মেঘগুলো যাচ্ছে ওই যে উপর দিয়ে আর চলুন ব্যাক ক্যামেরা একবার দেখাই পুরো কিছু দেখা যাচ্ছে না পুরো ঘোলা চা বাগান পাহাড় সিকিমের বাড়িঘর কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই দিক দিয়ে ওই যে উপর দিয়ে মেঘ যাচ্ছে পুরো ঘোলা এই দেখুন আমার কাছে এবার মেঘগুলো আসছে এই যে আমাদের ঘরে চলে আসছে মেঘগুলো সব উড়ে উড়ে পেছন দিয়ে ভালো করে দেখলে দেখুন বোঝা যাবে মেঘগুলো পুরো ঘরে ঢুকছে এখন পুরো পিছন দিয়ে এখন পুরো ঘর গোলা হয়ে যাবে এই দিক দিয়েও যাচ্ছে পিছন দিয়ে এগুলো দেখতে দারুণ লাগে এই যে আবার বিকেলবেলা ফিরে এসেছি আপনাদের দাদাভাই এসে গেছে অফিস থেকে তুমকো দেখা হ্যায় সনম ক্যা কহু কিতনে হ্যায় বেচেন এসেছি অফিস থেকে আবার অফিস থেকে এসে গেছে দেখতেই বুঝতে পারছেন খাইনি কিছু সারাদিন কিছু খাই না ভাত হয়ে যায় তাও খাই না কালো কালো হয়ে গেছে আর আজকে একটু পরে আমাদের ঘরে আসবে মুনমুনরা জামাই ষষ্ঠী করতে জামাই ষষ্ঠীতে আমাদের এখানে তো কমলা বেহেন আর মুনমুনরা ছাড়া কেউ নেই ওরাই আমাদের সব থেকে নিজের মানুষ তাই না বলো ওরা দুজনকেই বলেছি দুজনেই আসবে আমাদের ঘরে একটু পরে আর সেগুলো সব নেক্সট ভিডিওতে দেখতে পাবো কিছু বলো না তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেন কিছু বলো এইমাত্র কোল্ড ড্রিঙ্কস খেলাম এই ঠান্ডার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস খায় কেমন মানুষ একটু চা খাবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই